সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আছেন ভালো। তো আমি সাধারণত ক্যামেরার সামনে খুবই কম আসি, তো আমি পিছনের ক্যামেরা দিয়ে শুধুমাত্র পাখির ভিডিও করি। তো আজকে ক্যামেরার সামনে আসার কিছু উদ্দেশ্য আছে, তো আমি এখন থেকে ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি জানাবো যে আমার শালিক পাখি, যেই শালিক পাখিটি কথা বলে আপনারা ভিডিও দেখছেন, তো সেই শালিক পাখিটির বয়স কী এবং পুরো পরিপূর্ণ জীবন কাহিনীটি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এখন যে পাখিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট পাখি, তো এটার বয়স হয়েছে 2 থেকে 2.5 মাস বয়স। তো বড় পাখিটি ছেড়ে দিয়েছি, সে আছে বাড়ির আশেপাশে, সব দেখানোর চেষ্টা করব। তো আমার বড় পাখিটি পালতে কি কি অসুখ বিসুখ হয়েছিল, কি কি অসুবিধায় পড়েছি। তো পাখিটি অনেকবার মারা যেতে চেয়েছিল, মানে এরকম পরিস্থিতিতে চলে গিয়েছিল, তো সেখান থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করব এবং সব কিছু দেখানোর চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন। তো এটা আমার প্রথম ব্লগ বলতে পারেন, তো সবাই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন সব কিছু দেখানো যাক। পিছনে যে বাড়িটি দেখতে পারতেছেন এটাই হচ্ছে আমাদের বাড়ি, ওটা রান্নাঘর। তো আমি আমাদের এক বাগানের মতো একটা জায়গা, তো সেখানে আসছি পাখিকে খাওয়ানোর জন্য, মূলত ভিডিও করার জন্য আসছি। তো এই যে দেখতে পারতেছেন আমার পাখিটি, তো এই যে পাখিটি, এটা হচ্ছে ছোট পাখি, তো এটার বয়স হয়েছে 2 থেকে 2.5 মাস বয়স হয়েছে। তো এটা পালক পরিবর্তন করতেছে, তো ভিডিওতে দেখাতে পাচ্ছি না, তো এটা নতুন নতুন পালক হচ্ছে। তো দেখতে পারতেছেন পাখিটি প্রায় পালক পরিবর্তনের কাছাকাছি চলে গেছে, তো কিছুদিনের ভিতরেই পাখিটি পালক পরিবর্তন করবে। তো এখন আমি এটাকে ছেড়ে রাখি না বেশি, কারণ ছেড়ে রাখলে এদিক সেদিক চলে যায়, আমি বাড়িতে থাকি না। তো কিছুদিন আগের ঘটনা, তো শালিক পাখিকে ছেড়ে দিয়েছিলাম, তো আমি একটু অন্য জায়গায় চলে গেছিলাম, তো এসে দেখি শালিক পাখিটি নেই। মূলত এই পাখিটি ছিল না বাড়িতে, তারপরে প্রায় 5 ঘন্টা খোঁজার পর তারপরে শালিক পাখিটিকে পেয়েছি। তো অন্য এক বাড়িতে চলে গিয়েছিলো, তো সেখানে গিয়ে তো এক ছোট ভাই আছে, সে ধরে রাখছিল, খাঁচায় বন্দি করে রাখছিল, যে কারণে আসতে পারিনি। তো তার কাছে গিয়ে আমরা শালিক পাখিটি পাই, এবং পরে আমি শালিক পাখিটিকে খুব কম ছাড়ি, আমি বাড়িতে থাকলে ছাড়ি, নয়তো ছাড়ি না। কারণ শালিক পাখিটি আমি বাড়িতে না থাকলে আমাকে খোঁজার জন্য, তো কাউকে না পেয়ে তো এদিক সেদিক চলে যায়, পরে আসতে পারে না। তো এখনও বড় হয়নি, বাড়ি ভালোভাবে চিনেনি। তো আপনাদেরকে বলবো অবশ্যই ছোটোবেলায় শালিক পাখিকে কম ছাড়বেন, আপনি বাড়িতে থাকলে ছাড়বেন, তো জেলে না হলে কম ছাড়বেন, কারণ শালিক পাখি এদিক সেদিক চলে যেতে পারে, বিভিন্ন অনেক কিছুতে আক্রমণ করতে পারে, সেক্ষেত্রে শালিক পাখিটি কিন্তু হারাতে পারেন। ছোটো পাখিটা সবসময় আমার সাথেই থাকে, তা আমি যেখানে থাকবো সেখানেই থাকবে, আশেপাশে ঘোরাঘুরি করবে, পোকামাকড় খাবে, তো এটা খুবই ভালো লক্ষণ। তো আপনারা যারা শালিক পাখি পালেন, তো একা একা নিয়ে ঘুরবেন, তাহলে শালিক পাখিটির মন ভালো থাকবে, আপনাকে ভালোভাবে চিনবে। দেখতে পারতেছেন আমি পাখিটিকে ছেড়ে রাখছি, সে কিন্তু নিজে নিজে খাবার খুঁজে খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, তো পাখিকে কিছুটা সময় ছেড়ে রাখবেন, তো নিজের হাতে খাওয়াবেন। তো আমি এই যে হাতে খাবার নিয়ে বসে আছি, আমার কাছে আসলেই তাকে খাবার দিব। এই দেখতে পারতেছেন চলে আসছে, তো এখন খাবে, দুই একটা খাবে আবার চলে যাবে। তো পাখিকে অবশ্য এই ব্রয়লার ফিড যদি নরম থাকে তাহলে কিন্তু পাখি খেতে পারে না, তো এই ব্রয়লার ফিডটা একটু নরম, যে কারণে পাখি ভালোভাবে খেতে পারতেছে না। তো এখন সে খাবে না মূলত, কারণ তার পেট ভরা, কারণ কিছুক্ষণ আগে খাওয়াইছি, তো খাওয়ানোর পর এখানে আসছি বাড়ি থেকে নিয়ে। তো যে বড় পাখিটাকে আছে, তো বড় পাখিটা কিন্তু এখানে নেই, তো তাকে এখন খুঁজতে হবে। তো তাকে ছেড়ে দিলে সে এদিক সেদিক চলে যায়, তো মূলত বড় পাখিটি কিন্তু উড়তে পারে না। কারণটা হচ্ছে গিয়া, কারণটা বলবো, কারণ বড় পাখিটি উড়তে পারে না, কারণ তার একটি পালক নেই, এক পাশের পালক পুরা পালকই বিড়ালে খেয়ে ফেলেছিল কিছুদিন আগে, প্রায় 3-4 মাস আগে বিড়ালে খেয়ে ফেলেছিল। তো এখন সেই পালকের কারণে শালিক পাখিটি উড়তে পারে না, হেঁটে হেঁটেই ঘুরে বেড়ায় তো বাড়ির আশেপাশে। তো চলুন সেই পাখিটাকে খুঁজে বের করি। শালিক পাখিটাকে ছেড়ে দেয় তাহলে বাড়ির আশেপাশেই থাকে, তো বাড়ির আশেপাশে থাকে, এখন খুঁজতে হবে যে কোথায় আছে। তো এই পাখিটা কিন্তু আমার সাথেই থাকে, তো আমি ছেড়ে দিলে সাথেই থাকে, আর বড় পাখিটা বড় হয়ে গেছে, তো সে কারণে আমার সাথে কম থাকে, সে পালক নাই, সে কারণে আমার কাঁধে বা আমার কাছে আসতে পারে না, হেঁটে হেঁটে ঘুরে বেড়ায়। তো পাখিটাকে এখন খুঁজে বের করব, তো বাড়িতেই আছে আশেপাশে হয়তো বা। পাখিটাকে পেয়ে গেলাম, তো পাখিটা ছেড়ে দিলে বেশি দূরে যায় না, বড় পাখিটা কলের পারে, বাড়িতে, ঘরে, এই আশেপাশেই থাকে, তো খুঁজে পাওয়া যায়।
তো এখন দুটোকে খাবার দিব। তো দুটোকে খাবার দিলে কি হয়, ছোট পাখিটাকে দেখে বড় পাখিটা ভয় পায়, যে কারণে কিন্তু দুটো একসাথে হতে চায় না। আর মূল বিষয় হচ্ছে এই পাখিটা বড় পাখিটা আমার সাথে যেতে চায় না, কারণ হচ্ছে ছোট পাখিটা সবসময় আমার সাথে থাকে, কারণ ছোট পাখিটাকে দেখে বড় শালিক পাখিটি ভয় পায়। তো দেখতেই পারতেছেন কিরকম ভয় পাচ্ছে, তো সে কারণেই কাছে আসে না। তো এই যে শালিক পাখিটিকে দেখতে পারতেছেন, বড় শালিক পাখিটি তো এটি উড়াল দিতে পারে না, কারণ এর পালক নাই। তো আপনাদেরকে দেখাইছি ভিডিওতে, তো পালক নাই। তো এক সাইডের যে পালকটা আছে, তো ভালো করে দেখাই, ওই যে দেখতে পারতেছেন এক সাইডের পালকটা কিন্তু বিড়ালে খেয়ে ফেলেছিল, যে কারণে সে উঠতে পারে না, হেঁটে হেঁটেই এখন হেঁটে হেঁটেই চলে, তো উড়াল দিতে পারে না। তো এই যে এই পাখিটা দেখতে পারতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ ভালো এবং উড়াল দিতে পারে। তো ওই পাখিটা দেখতে পারতেছেন আমার থেকে একটু দূরে দূরে থাকে, কারণ এই পাখিটাকে দেখে ভয় পায়। আমার সাথে যদি এই পাখিটা থাকে তাহলে সেই পাখিটা আসার সাহস করে না, কারণ ছোট পাখিটাকে দেখে সে কিন্তু ভয় পায়, কারণ একা একাই বড় হয়েছে ছোট থেকে, সে কারণে অন্য একটা পাখিকে দেখে সে ভয় পায়, কারণ তাকে সবসময় বন্দি করে রাখা হতো, ছাড়া হতো না সেরকমভাবে, সেই জন্য ভয় পায়। তো আমার পাখিটাকে ছোট থেকে পালার সময় কি অসুবিধায় পড়তে হয়েছে, তো বড় শালিক যেই বড় পাখিটাকে দেখলেন, তো সেই পাখিটিকে পালতে আমার অনেকটাই কষ্ট হয়েছে। তো এখন বসে বলি, তো সম্পূর্ণ ঘটনাটা বলি। তো বড় পাখিটাকে পালতে আমার অনেক কষ্ট হয়েছে কেন, তো বড় পাখিটাকে পালার সময় অনেক বিপদ হয়েছে। তো বড় পাখিটাকে আমি গ্রামে আনি, তো পাখিটার বয়স হয়েছে এখন পর্যন্ত প্রায় 6 বছরের কাছাকাছি। তো পাখিটা অনেকটা বৃদ্ধ হয়ে গেছে, শরীরটাও দুর্বল হয়ে গেছে, কথা আগের চাইতে একটু কম বলে, কারণ বয়স হয়ে গেছে, সে কারণে ভালোভাবে কথা বলতে পারে না। শালিক পাখি পালেন তারা অবশ্যই জানেন একটা পাখি পালতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। তো আমারও সেরকম পরিস্থিতি, 6 বছরের বয়সী পাখিটাকে পালতে আমার অনেক অসুবিধায় পড়তে হয়েছে। তো পাখিটার যখন 1 মাস বয়স তখন বিড়ালে নিয়ে গেছিলো, তো বিড়াল দৌড়ে নিয়ে গেছে গা আমাদের জঙ্গলে, তো ওই পাশে নিয়ে গিয়েছিলো, তো ওইখান থেকে বিড়ালের মুখ থেকে সারিয়ে আনছি। তো আমরা সবাই খোঁজ পেয়ে গেছি যে বিড়ালে দৌড়ে নেওয়ার সাথে সাথে আমরা বিড়ালের পিছন দৌড় দিই, বিড়াল ভয় পেয়ে পাখিটাকে ছেড়ে দেয়। তো কিছুটা ক্ষত হয়েছিল শালিক, সুস্থ হলো। তারপরে আমি যাই, তো আমি ঢাকাতে চাকরি করতাম, তখন পাখিটাকে সাথে নিয়ে গেছিলাম। তো সেখানে শালিক পাখিটিকে বন্দি করে রাখায় অনেকদিন, তো শালিক পাখিটি একদম দুর্বল হয়ে যায়, তো প্রায় মারা যাবে এরকম পরিস্থিতি, কিছু খাবার খায় না কিছু না। তারপর আমি শালিক পাখিটিকে ছেড়ে ছেড়ে কিছুটা সময় ছেড়ে ছেড়ে রাখি, তো ঢাকা শহর ছাড়া যায় না, তো তবু একটু চেষ্টা করি ঘরের ভিতরে বাড়ির ভিতরে ছেড়ে রাখার। ছেড়ে রাখার পর শালিক পাখিটি একটু একটু সুস্থ হয়, তার কিছু ওষুধ খাওয়াই, ওষুধ পাখিটা একটু সুস্থ হয়, তারপরে ওখান থেকে সম্পূর্ণ ভালো হয়ে যায়। তারপরে আবার যখন আমি ঈদে বাড়িতে আসি তখন নিয়ে আসি, তো নিয়ে আসার পর শালিক পাখিকে আবার আক্রমণ করে বিড়ালে। তো বিড়ালে আক্রমণ করার পর পালক একদম এক সাইডের পালকগুলো খেয়ে ফেলে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পালকগুলো ভালোভাবে গজায় নাই, সে কারণে উঠতে পারে না। তো তারপর বিড়াল থেকে সেটা পাখি কীভাবে জানি ছাড়া পেয়ে গেছে, আমরা জানি না বিড়ালে কামড় দিয়েছে। তো দেখি পাখিটি বাড়ির আঙিনায় একদম চুপ করে বসে আছে, আমি ধরতে যাই দেখি উড়াল দিতে পারে না, তো তখন যাই দেখি পালকগুলো একদম খেয়ে ফেলেছে। তারপর থেকে শালিক পাখিকে খুব সেভে রাখি। তারপর অনেকবার অসুখ বিসুখ হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপরে আবার কি হয়েছে, দুটো শালিক পাখি ছিল আমার, দুটো, তো দুটো শালিক পাখিকে আমি রান্নাঘরে রেখে আমি দরজাটা লাগিয়ে কোথাও যাই আর কি। তারপর বাড়িতে আসি, দেখা পাখি দুটো হলো, দরজা ঠিকই আটকানো আছে, তো হয়তো বা কোনো কিছুতে আক্রমণ করেছিল বিড়াল টেড়াল, তো খাঁচার মুখ খোলার চেষ্টা করেছিল, তো একটা পাখিকে নিয়ে গিয়েছে, তো সেটার খোঁজ এখনও পাইনি। তো আর যেটা স্বাস্থ্য কেমনি ওইটা পেয়ে যায়, ছাড়া পেয়ে আমাদের বাড়ির এই গাছের উপরে উঠে যায়। তো তখন পালক ছিল, তো সেই ঘটনাটা পিছিয়ে বলতেছি, তো তখন পালক ছিল, তখন শালিক পাখিটি গাছে উঠে যায়। গাছে উঠে যাওয়ার পর আমি অনেক খুঁজেছি, পাই নাই, ভয় পেয়ে গাছে বসে আছে। তারপরে সন্ধ্যার দিকে পাখিটি গাছ থেকে নেমে আসে। থেকে সেরকম কোনো বিপদ আসেনি, তো এখন মূলত বিপদ হচ্ছে পাখির পালকটা এখনও ভালোভাবে গজায়নি, যে কারণে উঠতে পারেনি। দুটো পালক একরকম না, একটা ছোট একটা বড়, মানে এক সাইডের পালক খেয়ে ফেলেছিল বিড়ালে, তো সে কারণে উঠতে পারেনি। তো সবাই পাখিটির জন্য দোয়া করবেন। তো এখন আরেকটা পাখি পালতেছি, তো আপনারা দেখছেন, তো এই পাখিটির বয়স হয়েছে 2.5 মাস, তো এখন পালক পরিবর্তন করতেছে। তো এই সময়টাতে পালক পরিবর্তন করার সময়, তো পালক পরিবর্তন করা শেষ হলে কিন্তু শালিক পাখি কথা বলবে, তো সবাই দেখতে পারবেন কথা বললে, যদি আল্লাহ বাসায় রাখে। তো এই পাখিটারও কিছুদিন আগে বললাম যে খুঁজে পাই নাই, চলে গেছিলো, তারপরে
একজনের কাছে যায় দেখে আটকে রাখছে তো সেখান থেকে নিয়ে আসি। তো যারা শালিক পাখি পালেন তো অবশ্যই সম্পূর্ণভাবে খেয়াল রাখবেন যেন পাখিটি সুস্থ থাকে এবং কি ছেড়ে রাখলে শালিক পাখিকে চোখে চোখে রাখবেন। ভিডিওতে আর কিছু বলবো না, তো এটা যেহেতু প্রথম ভিডিও তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, খারাপ হলেও জানাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।